বুয়েটে উগ্রবাদকে প্রশ্রয় দিলে ব্যবস্থা বললেন ওবাইদুল কাদের রাজনীতি বন্ধের কালা কানুন বাতিলের দাবি ছাত্রলীগের ডলার সংকট অনেকটাই কেটেছে বলছেন অর্থমন্ত্রী বছর জুড়ে দ্রব্যমূল্য যৌক্তিক রাখার পরিকল্পনায় সরকার এবং আবারও কমলো জ্বালানির দাম ডিজেল প্রতি লিটার 106 টাকা কাল থেকে কার্যকর শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশে সংবাদে আপনাদের সঙ্গে থাকছি ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের নামে জঙ্গিবাদ উগ্রবাদকে প্রশ্রয় দেয়া হলে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির সব অপকর্মের জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রণব চক্রবর্তী রিপোর্ট তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের মত বিনিময় সভা উপস্থিত ছিলেন বিভাগের সাংগঠনিক নেতৃবৃন্দ জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য এবং জনপ্রতিনিধিরা দেশের উন্নয়ন অগ্রগতি ধরে রাখতে হয় তাহলে সেখানে সরকারের কোনো বিকল্প নেই এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন সাংগঠনিক সমস্যা আলাপ আলোচনায় শেষ করতে হবে আজকে আওয়ামী লীগের অনেক নেতা দলের নেতাদের কি বক্তব্য যার ইলেকশন করা যে উদ্দেশ্য বিনা প্রতীকে ইলেকশন করা নেত্রী যে চিন্তা করেছেন সে উদ্দেশ্য সার্থক বুয়েটের উত্তেজনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন ছাত্র রাজনীতি বন্ধের নামে অপরাজনীতি জঙ্গিবাদ উগ্রবাদ প্রশ্রয় দেয়া হলে ব্যবস্থা নেবে সরকার আমি রাজনীতি করি সেজন্য বুয়েটে আমি যেতে পারব এটা কোন ধরনের আইন ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে একটা অপরাজনীতি জঙ্গিবাদের সেই কারখানা রূপান্তরিত করা হবে পরিণত করা হবে এইটা যাতে না হয় আমরা তদন্ত করে দেখছি এ ধরনের কিছু পাওয়া সরকারকে একসামে এছাড়া বিএনপির সব অপকর্মের জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান ওবায়দুল কাদের প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা এদিকে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের কালা কানুন বাতিলের দাবি জানিয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে ছাত্রনেতারা বলেন নিয়মতান্ত্রিক রাজনীতি বন্ধের নামে একটি মহল উগ্রবাদীর রাজনৈতিক চর্চা করে যাচ্ছে ছাত্র রাজনীতি চালু সহ বুয়েট ছাত্র সংসদের নির্বাচন দেওয়ারও দাবি জানান ছাত্রলীগ নেতারা মোহাম্মদ কবিরের রিপোর্ট বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু এবং কর্তৃপক্ষের মৌলিক অধিকার পরিপন্থী সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের সমাবেশ প্রগতিশীল মুক্ত বুদ্ধির চর্চাকে স্তব্ধ করে ছাত্র রাজনীতি বন্ধের নামে ছাত্র শিবির ও হিজবুত তাহরির উগ্রবাদী রাজনৈতিক চর্চা করছে বলে অভিযোগ করেন ছাত্র নেতারা যারা দেশের প্রগতিশীল রাজনৈতিক চর্চা করে যাচ্ছে তাদের রাজনীতি বন্ধ করার জন্য আমাদের কষ্ট লাগে এই বুয়েটের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি প্রজন্মের উত্তরসূরি তারা কেন এই দেশ বিরোধী শক্তিদের অপতৎপরতার জালে ফাঁদে পা দিয়ে দেশের বিরুদ্ধে দাঁড়াবে তাদের প্রশ্ন ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ হলো উগ্রবাদী সংগঠনগুলো কিভাবে বুয়েটে সংগঠন পরিচালনা করছে প্রগতিশীল রাজনীতির স্বার্থে বুয়েটে দ্রুত ছাত্র রাজনীতি চালুর আলটিমেটাম দেন সভাপতি সাদ্দাম হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান থাকবে যে আমরা শহীদ মিনার থেকে আলটিমেটাম দিচ্ছি অনতিবিলম্বে সেখানে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করতে হবে
কেটে স্বল্পতম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। নিয়মতান্ত্রিক রাজনীতি নিষিদ্ধ করা অসাংবিধানিক ও মৌলিক অধিকার পরিপন্থী বলেও জানান তিনি। ইমতিয়াজ রাব্বির হলের সিট ফিরিয়ে দিয়ে আলোকিত ক্যাম্পাস গড়তে প্রশাসনের প্রতি আহ্বান জানান সাদ্দাম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যে অন্যায্য, সংবিধান বিরোধী, মৌলিক মানবাধিকার বিরোধী এবং একই সঙ্গে স্পষ্টভাবে খোলামেলা শিক্ষা বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইমতিয়াজ রাহিম রাব্বির যে সিট বাতিল করা হয়েছে, সসম্মানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলে তাকে বরণ করে নিতে হবে। সমাবেশ শেষে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা বুয়েট শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে ডলার সংকট অনেকটা কেটেছে, মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয় সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। আর বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, নিত্যপণ্যের মূল্য যেন বছর জুড়ে যৌক্তিক থাকে, সেজন্য বাজেটের আগেই পরিকল্পনা সংশোধন করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। রোববার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রাক বাজেট আলোচনায় যোগ দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আলোচনায় অর্থমন্ত্রী বলেন, যারা দেশ শ্রীলঙ্কা হবে ভেবেছিল তাদের ধারণা ভুল প্রমাণ হয়েছে। আমাদের তো কোনো সংকট তো নেই, যেটা বলেছিল আমাদের প্রতিপক্ষ যে এই তো হলো বলে আর শ্রীলঙ্কা হয়ে গেল, হলো শ্রীলঙ্কা হয়েছে হয় নাই তো, আমরা টিকে আছি এবং আমরা বাজেটের আগামী বাজেটের প্রণয়নের কাজ চলছে। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্ক ফোর্সের সভা। পরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, কৃষি, খাদ্য এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় পহেলা বৈশাখ থেকে বাজার দর সহনশীল পর্যায়ে আনা হবে। আমাদের যে যে সরু চাল, মোটা চাল, চিকন চাল এখান থেকে বের হয়ে এসে আমাদের জাত ভিত্তিক চালের যে নাম এবং মৌসুম ভিত্তিক যে উৎপাদন খরচ, মিলার পর্যায়ে, পাকারি পর্যায়ে, খুচরা পর্যায়ে, সেটারও একটা রূপরেখা তৈরি হয়েছে। আমরা তিন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে বৈঠক করে এটাও ফাইনাল করে আপনাদেরকে জানিয়ে দিব, পয়লা বৈশাখ থেকে সেটা কার্যকরী হবে। রোববার ভারত থেকে 1,650 টন পেঁয়াজ আসায় দাম কমবে বলে আশা বাণিজ্য প্রতিমন্ত্রীর। 30 টাকা নির্ধারিত মূল্যে ওপেন সেল। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও কমলো জ্বালানি তেলের দাম। এবার প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে কমেছে 2.25 টাকা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম সমন্বয় করল সরকার। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 108.25 টাকা থেকে কমে হচ্ছে 106 টাকা। পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। 1 এপ্রিল থেকে তেলের নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। ঈদ উদযাপনে নির্বিঘ্নে বাড়ি ফিরতে সরকারি ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কাল মন্ত্রিসভার বৈঠকে সুপারিশটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রী বলেন, যদি 11 এপ্রিল ঈদ হয় বাড়ি যাওয়ার জন্য একদিন মাত্র সময় পাবে মানুষ। এই অবস্থায় স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে 9 এপ্রিলকে ছুটির আওতায় আনতে সুপারিশটি করা হয়েছে। এছাড়া শ্রমিকদের বেতন যাতে সময় মতো পরিশোধ করা হয় সেজন্য প্রয়োজনে ব্যাংক বেশি সময় খোলা রাখা ও বন্ধের দিনেও কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা হয় মন্ত্রিসভা কমিটির বৈঠকে। 9 তারিখ সম্বন্ধে আমরা ভাবছি যে 9 তারিখটা ছুটিটা, এখন তো আপনাদের ক্যালেন্ডারে 9 তারিখ খোলার, এইটা বন্ধ রাখা যায় কি না, দরকার হলে আমরা এর আগের শনিবারে অফিস করাতে পারি কি না, এটা আমাদের একটা সাজেশন ক্যাবিনেটে যাবে।
এদিকে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করায় এবার সড়কপথে ঈদযাত্রা সহজ ও নির্বিঘ্ন হবার আশা করছে চলাচলকারীরা। এর মধ্যে সড়ক মহাসড়কে কাজের অগ্রগতি, অবৈধ স্থাপনা উচ্ছেদ, রাস্তা প্রশস্তকরণ, যেখানে সেখানে গাড়ি না থামানো সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে সতর্ক থাকবে হাইওয়ে পুলিশ। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের প্রতিবেদন। ঈদযাত্রায় সড়কপথে সবচেয়ে বেশি চাপ পড়ে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা থেকে শিববাড়ি পর্যন্ত 20.50 কিলোমিটার বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ 91% সম্পন্ন হয়েছে। এরই মধ্যে 7টি ফ্লাইওভার চালু হওয়ায় ভোগান্তি কমে গেছে চলাচলকারীদের। অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চলমান থাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করছে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই। তাই ধারণা করা হচ্ছে এবারের ঈদযাত্রা হবে স্বস্তির। যানবাহন খুবই সুন্দর, অনেক আগের থেকে অনেক বেটার হয়েছে, ওভার লাইন হয়েছে, নিচ দিয়ে লাইন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তাটাকে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারের 20 কিলোমিটার নির্মাণাধীন 6 লেন মহাসড়ক এখন অনেকটাই দৃশ্যমান। কাজের অগ্রগতি 75%, নির্মাণাধীন অংশের বাঁক ও রাস্তা প্রশস্তকরণ, ফুটপাথ দোকানমুক্ত সহ যেখানে সেখানে পরিবহন না থামানো ও ওভারট্রেকিং রোধ করা গেলে ঈদযাত্রা হবে স্বস্তির। যানজট ছিল শুধু এলেঙ্গায়, এখন এলেঙ্গাও তো আপাতত ক্লিয়ার হচ্ছে। জায়গায় জায়গায় 4 লেন এবং 6 লেন 8 লেন পর্যন্ত হয়েছে। মনে করছি যে আসলে মানুষ এবার দুর্ভাগ্য হবে না, স্বস্তিতে ঈদযাত্রা সম্পূর্ণ করবে। ফ্লাইওভার সহ বেশ কয়েকটি ওভারপাস এবং ব্রিজ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছি এবং এই পুরো অংশে 4 লেন ফ্যাসিলিটি প্রোভাইড করেছি। ঈদে সড়ক নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে এই রুটে 700 পুলিশ মোতায়েন থাকবে। 3টি ফ্লাইওভার ওপেন করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমাদের সিরাজগঞ্জ জেলা পুলিশ থেকে এবার আমরা 700 মতো পুলিশ সদস্য ডিপ্লয় থাকবে। আমরা আশা করছি সবার ঐকান্তিক প্রচেষ্টায় আসন্ন ঈদুল ফিতরে আমাদের সম্মানিত সাধারণ যাত্রী যারা গৃহে প্রত্যাবর্তন করবেন তাদের প্রত্যাবর্তন নিশ্চিন্ত এবং নির্বিঘ্ন হবে। ভোগান্তি কমাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে হাইওয়ে পুলিশ। ঘরমুখী যে সমস্ত লোকজন আসবে তারা যেন নিরাপদে নির্বিঘ্নে যেতে পারে সেটা আমরা দেখব, এজন্য উচ্ছেদ অভিযান চলমান আছে। মহাসড়কের উপর 430টি অবৈধ স্থাপনা অপসারণের কাজ চলমান বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বুয়েটে উগ্রবাদকে প্রশ্রয় দিলে ব্যবস্থা বললেন ওবায়দুল কাদের। রাজনীতি বন্ধের কালা কানুন বাতিলের দাবি ছাত্রলীগের। ডলার সংকট অনেকটাই কেটেছে বলছেন অর্থমন্ত্রী, বছর জুড়ে দ্রব্যমূল্য যৌক্তিক রাখার পরিকল্পনায় সরকার। এবং আবারও কমল জ্বালানির দাম, ডিজেল প্রতি লিটার 106 টাকা কাল থেকে কার্যকর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2041 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। একুশের খবর দেখুন আর একুশের সাথেই থাকুন।